16 নভেম্বর বুধবার জাতীয় মুরগি দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকে রাজ্য পোলট্রি ফেডারেশন ভাতার ব্লক শাখার উদ্যোগে পথচলতি মানুষদের চিকেন পকোড়া খাওয়ানো হয় বিনামূল্যে। কাদেরকে খাওয়াচ্ছি? পথচারীদের নমস্কার। আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আগামীকাল 16 নভেম্বর আমাদের জাতীয় মুরগি দিবস। সেই মুরগি দিবস উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলায় গতকাল 14, 15, 16 তিন দিন ব্যাপী ট্যাবলো সহযোগে বিভিন্ন মুরগির দোকানে একটা প্রচার যাত্রা আমরা বার করেছি, এবং সেই প্রচার যাত্রায় আমাদের ডিস্ট্রিক্টের লোকের সাথে স্টেটের লোকরা, প্রত্যেক ডিস্ট্রিক্ট আলাদা লোক, তারা সব করছে, প্রচার চালাচ্ছে, এবং চিকেন যাতে মানুষের কাছে সহজে পৌঁছে যায়, চিকেনের যে গুণাগুণ, সেই ট্যাবলো আমাদের গাড়ি প্রত্যেক অঞ্চলে ঘুরছে, এবং সেই মতো আমরা আজ ভাতার বাজারে উপস্থিত হয়েছি। কি বিতরণ করা হবে? আমরা ভাতার বাজারে আমরা চিকেন পকোড়া, চার জায়গা থেকে চিকেন পকোড়া আমরা বিলি করব। এক হচ্ছে আপনার নাসিকগ্রাম মোড়, দুই হচ্ছে তৃণমূল পার্টি অফিসের সামনে, তৃতীয় নম্বর হচ্ছে স্কুল কিষাণ মান্ডি, আর চতুর্থ স্কুল। এই চার জায়গা থেকে আমরা মানে চিকেন পকোড়া আমরা বিলি করব বিনামূল্যে। ভাতার বাজারের চারটি জায়গায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত সহজলভ্য প্রোটিন মুরগির মাংসতেই পাওয়া যায়, এই বার্তা সাধারণ মানুষকে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানা যায়। জাতীয় চিকেন ডে উপলক্ষে 16 নভেম্বর জাতীয় চিকেন ডে, সেই দিন উপলক্ষে আমরা তিন দিন ধরে প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছি গোটা রাজ্য জুড়ে। সেই সঙ্গে আমাদের বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলাতেও প্রচার অভিযান চলছে। এই অভিযানে বর্ধমান জেলার দুটি ট্যাবলো সারা বর্ধমান জেলা ঘুরছে, এবং পশ্চিম বর্ধমানেও একটি ট্যাবলো পশ্চিম বর্ধমান গোটাটাকে কভার করছে তিন দিন ধরে। তো আমাদের মূল লক্ষ্য হলো চিকেনের যে সমস্ত রাজ্যব্যাপী চিকেন ব্যবসায়ীদের আরও চিকেন বিক্রি যাতে বৃদ্ধি পায়, চিকেনের প্রতি মানুষের যাতে আরও আগ্রহ বাড়ে, এবং চিকেন সহজলভ্য সস্তা একটি জিনিস যেটা প্রত্যেক মানুষ ক্রয় করতে পারে। অন্যান্য মাংসের চেয়ে চিকেনের মাংসের দাম অনেক সস্তা, যাতে সহজে সস্তায় আমরা সমস্ত মানুষের কাছে চিকেন পৌঁছে দিতে পারি, এবং চিকেনের যে ব্যবসা তা যাতে আরও সর্বত্র বৃদ্ধি পায়, তার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি। পোলট্রি ফেডারেশনের উদ্যোগে আমরা এই প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি। কোনো স্পেসিফিক কোনো কোম্পানির ইয়েতে কি স্বার্থে না টোটাল? না না, সামগ্রিকভাবে সমস্ত কোম্পানিরাও আমাদের সঙ্গে সবাই যুক্ত আছেন, এবং সবাই আমাদের সর্বতভাবে সহযোগিতা করেন, এবং আমরা সমগ্র পোলট্রি ইন্ডাস্ট্রি, পোলট্রি শিল্পের উন্নতির জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য, পোলট্রি শিল্প আরও উন্নতি হোক, পোলট্রি শিল্পের সঙ্গে আরও ছেলেরা যুক্ত হোক, আরও এমপ্লয়মেন্ট বাড়ুক, এই সমস্ত উদ্দেশ্যকে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান যাতে বৃদ্ধি পায়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য পোলট্রি ফেডারেশনের জেলা সভাপতি উত্তম ঘোষ, জেলা সহসভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটা তো শ্রোতায় কি আগামী কালকে চিকেন ডে আছে, সেই উপলক্ষে ভাতরা আমাদের আর কি একটা কর্মসূচি করছি, চিকেন আর কি মানে আমরা দেবো আর কি মানে পকোড়া দেবো বিনামূল্যে পথচারীদের দেওয়া হবে, চারটে পয়েন্টে ভাগ করে দেওয়া হবে। তা উদ্দেশ্য একটাই যে এই আমাদের ভাতার ব্লকে নিয়ার আউট ধরুন প্রায় 10 লক্ষ মুরগি চাষ হয়, এখানে প্রচুর কর্মসংস্থানের একটা ব্যাপার আছে, মুরগির সঙ্গে যা জড়িত আছে প্রচুর, এখানে আমরা এমপ্লয়িরা কাজ করে যা মুরগির বিভিন্ন কোম্পানিগুলো আছে, এখানে আপাতত আমাদের চারটে মতো কোম্পানি এখানে এসে ব্যবসা করছে,
বর্ধমান পূর্ব বর্ধমানের মধ্যে আর কি ভাতারপোলা কি সবচেয়ে বেশি মুরগি চাষ হয়। এবং এটাও বলছে আমাকে যে করোনাকালে সমস্ত প্রফেশনের কিন্তু ক্ষতি হয়েছে, একমাত্র পোলট্রি ইন্ডাস্ট্রি এমপ্লয়িদের কোনো ক্ষতি হয়নি। তারা কিন্তু কাজও পেয়েছে, কাজও করেছে, মাইনেও পেয়েছে, সবই পেয়েছে। তাদেরকে তারা বুঝতেই পারে নাই যে করোনা দু বছরে যে যে কী মহামারী চলেছে তারা ফিলই করতে পারেন, লোকে করে খেতে পারে, এইসব কারণে জন্য আমরা ওখানে এটা শুরু করেছি আমি আজকে। আর আগামীকাল চিকেন ডে পালিত হবে বর্ধমানে, তার জন্য ট্যাবলো বিভিন্ন জায়গায় ঘুরছে, 14-15 ঘুরবে। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।